তাহলে চলেন ইনশাল্লাহ আমরা ট্রেনিংটা নিয়ে নেন নাকি? আমরা এখন নরমাল টিস্যু শপিং ব্যাগের ট্রেনিং দিব ইনশাল্লাহ। ওকে চলেন। হিটটা কতটুকু করছে? ওই যে ডিজিটাল মিটারটা দেখেন, ওই যে মিটারটা, এটা আপনার ওই ফেব্রিক্সটা কতটুকু মোটা পাতলার উপরে আপনি কম বাড়াবেন কমাবেন বাড়াবেন? এখন যেটা দিচ্ছে এটা দেখেন, এবার আপনি ইয়াটা দেখেন, যে সিলিংটা দেখেন, কেটে এভাবে দিয়ে এটা হলো হিট প্রুফ পেপার। আপনি যেইভাবে যে ডিজাইন বা বাস করতে চান করে আপনি হিট প্রুফ পেপারটা দিয়ে আপনি জাস্ট এই যে চাপ দিবেন, বাস দুই মাথাকে মিলাই দিব। প্রথম দুই মাথা করবেন, হ্যাঁ, ফ্রন্ট সাইডটা দুইটা মাথা করবেন, যে ফ্রন্ট সাইড, ফ্রন্ট সাইডটা আপনি করে নেবেন, আরো বেশি করে দাও অসুবিধা নাই, বাস বড় করে দাও। এটা যে কেউ মহিলাদেরাই এটা ভালো করতে পারে, আর যেহেতু আপনি দর্জির কাজ জানা আপনার জন্য ইজি হবে, আপনি খালি সিস্টেমটা জানা থাকলে হবে, আর যাবতীয় ফিনিশিং আপনার চলে আসবে, কারণ আপনি যথেষ্ট ভালো করতে পারবেন এটা আমার ধারণা। এই যে বাস হয়ে গেছে, এটা দিয়ে ওটা হলো ফ্রন্ট সাইড, এই মেশিনটা হলো ফ্রন্ট সাইড সিলিং, আর এটা হলো সাইড সিলিং, এটা হলো সাইড সিলিংটা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন নন ওভেন টিস্যু শপিং ব্যাগের ট্রেনিং চলতেছে, ওনারা দিনাজপুর থেকে আসছে আলহামদুলিল্লাহ, একজন ভদ্র মহিলা উনি দিনাজপুর থেকে। হ্যাঁ, হাতলটা ওটা রেডি হয় না, ওটা রেডি করে আমি পাঠিয়ে দেবো। সিলিংটা করছি না মুখে, সিলিংটা করার পর হাতলটা আগে লাগাইবে, লাগানোর পরে এই সাইড সিলিং দিয়ে দিবে, তাহলে হ্যাঁ এটা লাগানো হয়ে গেছে। হ্যাঁ না, এটা পরে দিবেন, আগে হাতলটা লাগাই নেবেন, হাতলটা আগে নেবেন, হ্যাঁ এটা কাটিং করলো আগে করে নেবেন, হাতলটা দিলেও আগে করে নেবেন। তুমি এটা ডিকার ডাইস নিয়ে আসো, কোন জায়গায় আছে ডিকার ডাইস? দেখো কার্টুনের মধ্যে আছে, আর এরকম একটা ডাইস আছে, এনে কার্টুন আছে, দেখো কোথায় কার্টুনের মধ্যে ডাইস আছে, ওই যে ওখানে ভেতরে ব্যাক তৈরি হয়ে গেল। আপনি দেখে নেন, তাহলে বাকিটা আমি যে কোনো সময় ভিডিও কলে দেখাইতে পারবো, তাহলে আর আপনার লোক পাঠানোর খরচটা থেকে ইয়ে হয়ে যাবেন, কারণ একটা লোক ট্রেনিং দিতে গেলে একটা খরচ পাতি আছে, সেটা আপনার সেফ হয়ে গেল। তাহলে ওটা হলো ফ্রন্ট সাইড সিলিং, আর এটা হলো সাইড সিলিং, আর একটা আছে ওই যে হ্যান্ডেল সিলিং, ওটা রেডি হয় না, ওটা রেডি করতে হবে, এটার মতোই একটা মেশিন, ওটাতে ডাইস থাকবে হ্যান্ডেল ফিক্সিং এর মেশিন। দেশে এবং প্রবাসী ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নন ওভেন টিস্যু শপিং ব্যাগের ট্রেনিং চলতেছে, অনেক প্রবাসী ভাইরা ওনাদের দেশে থাকা স্ত্রীদেরকে ব্যস্ত রাখার জন্য এটি খুব চমৎকার একটি আইটেম নন ওভেন টিস্যু শপিং ব্যাগ। আসলে যে কোনো কাজে ব্যস্ত থাকা ভালো, কারণ অনেকেরই দেশে যারা আছে প্রবাসী ভাইদের স্ত্রীরা সময় কাটাতে আসলে সময় যায় না, কারণ সারাদিন যে একটা সময় কাটানোর জন্য এবং এখান থেকে একটা বাড়তি ইনকামও আসলো, উভয় দিক দিয়ে ভালো, যারা ব্যস্ত থাকে তাদের আসলে সময় খুব ভালো কাটে। কারেন্টটা দিলে
আরো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন, আমার মনে হয় আপনি জেনে গেছেন। তারপরে টাইমিংটা এবার দেখেন, এবার ইয়াটা কিভাবে ঠিক করবেন। এটা কমবে আপনার নিজ হাতে করে সমস্যা নেই। তাহলে এটা বোঝা হলো, তিনটা একই সিস্টেম। বিল বেশি একটা আসবে না, একেবারে সামান্য। তাহলে এটা বুঝছেন তো না, এই যে এখানে যে ইয়াটাতে এটা তো পাবেন, এটা দিয়ে আপনি এটাতে চাপ পাবেন। হাতটা যাতে উপরে ইয়াতে না লাগে, দেন জোরে দেন, একটু জোরে দেন। হ্যাঁ তাহলে আর কিছু জানা, এরপরে যদি কোনো ইহা ভিডিও কলে আপনি জানতে পারেন। হ্যাঁ, ওই হাতলটা করা হয় না, এটা করবো, ওই যে হ্যান্ডেল ফিক্সিংটা, হ্যাঁ ওটা করা হয় না, ওটা করে আমি পাঠাই দেবো। এটা অন্য মাটা, ওই যে অন্য এটি সার্জিক্যাল মাস্কের, ওটা সার্জিক্যাল মাস্কের, সার্জিক্যাল মাস্ক যদি কেউ পড়ে বা ই করে সেটা করবো। সার্জিক্যাল মাস্ক একটাতেই হয়ে যায়, এটা হলো ডাবল মেশিন, ওটা সিঙ্গেল মেশিন, তবে ওটা কাজ করতে সুবিধা, মানে নতুন লোকের জন্য ওটা হলো যথেষ্ট। হ্যাঁ, এটা হলো সার্জিক্যাল মাস্ক। হ্যাঁ, এটা একটু দেখা দাও, হেমার আছে নেই, একটু ই করে দেখা দাও। ওটি অন্য, এই যে এটা হলো সার্জিক্যাল মাস্ক, এদিকে আসেন, এটা সার্জিক্যাল মাস্ক।
নিজের যদি করেন বা অন্য কেউ করে তাদেরকে অ্যাডভাইস দিলেন, আমি চাই মহিলা সংগঠন হিসেবে আপনি ওখানে এমন কিছু গড়ে তুললেন, অনেক মহিলাদেরকে আপনি ওখানে অ্যাডভাইস দিলেন, তাদেরকে প্রশিক্ষণ দিলেন, আজকে আপনাকে আমরা প্রশিক্ষণ দিয়ে দিচ্ছি, আপনি ওখানে একটা প্রশিক্ষণ সেন্টার করে মহিলাদেরকে আপনি প্রশিক্ষিত করে তুললেন। হ্যাঁ বলেন। হ্যাঁ আরেকটা আছে, এরকমই আরেকটা থাকবে, ওটাতে ডাইসটা থাকবে ইয়ে করা, আমি ডাইসটা দেখাই দিচ্ছি। না 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 না, ওটা কেসি দিয়ে কাটবেন, কিন্তু এটা নিচে বসে টেবিলের চেয়ারে বসে কাটবেন, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, আপনি সিজার দিয়ে কাটবেন। জি জি, সিজার দিয়ে কেটে কাটবেন। ওই যে আপনি যেভাবে দর্জি কাপড় কাটেন না, ঠিক সেভাবে কেটে নেন। হ্যাঁ হ্যাঁ, আপনার যে আপনি যে কালার চান সেই কালার দিয়ে দিব, এখান থেকে কোনো কালার পছন্দ হলে এখান থেকে একটা দিয়ে দিব, এখানে তিনটা কালার আছে।